ছাত্রদলের সেক্রেটারি লেখক ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে কোনো স্লোগান হবে না। এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার উপরে আওয়ামী লীগীকরণের একটি প্রক্রিয়া। জয় বাংলা আমাদের ভালোবাসার একটি স্লোগান, কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশ জিন্দাবাদ শব্দটি ব্যবহার করা যাবে না, যেটা আমরা ব্যবহার করে এসেছি বহু বছর ধরে। আর জিন্দাবাদ শব্দটি কোনো পাকিস্তানি শব্দ নয়, জিন্দাবাদ শব্দটি আমাদের বাংলা ভাষায় প্রচলিত হয়ে গেছে অনেক আগেই। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হতে পারে না, রাজনীতিকরণ কোনো মানে হতে পারে না। জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের সাধারণ স্লোগান, আমাদের স্বাধীনতার স্লোগান। সকল রাজনৈতিক দল, সকল ধর্মের বর্ণের মানুষ মিলে একসাথে আমরা ঘোষণা দিয়েছিলাম জয় বাংলা। কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ দিয়েও সমগ্র বাংলাদেশিরা একসাথে আমরা রাজনীতি করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে গেছিলাম জিয়াউর রহমানের নেতৃত্বে। জিয়াউর রহমান ভুললে চলবে না, উনি বহুদলীয় রাজনৈতিক গণতন্ত্র ফিরে এনেছিলেন এবং উনি কিন্তু শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা রাজনীতিকরণ সব দিকে আসলে ধাবিত করলে চলবে না, নোংরা রাজনীতি থেকে বেরোয় আসতে হবে। আমরা আমাদের ফাউন্ডিং ফাদার্সদেরকে আর কত বিতর্কিত করব, নোংরা দলীয়করণ থেকে, ঠুমকো বিষয় থেকে দূরে এসে দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার কল্পে অন্তত ছাত্রদল ছাত্রলীগ কি ভূমিকা রাখতে পারে না? অবশ্যই তারা একে অপরের রাজনীতির কনস্ট্রাকটিভ বিরোধিতা করবে, কিন্তু নোংরা রাজনীতিতে, চরদখলের মতো রাজনীতিতে লিপ্ত হলে এর পরিণাম দেশের জন্য কখনো শুভ কোনো ফলাফল বয়ে আনবে না। আমি রাখতে তোমার জন্য প্রস্তুত, আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। বাংলাদেশ জিন্দাবাদ এবং জয় বাংলা, এই দুইয়ের ভিতরে কোনো আসলে দ্বন্দ্ব থাকতে পারে না, নেইও। জিন্দাবাদ শব্দটি আমাদের পূর্ব পাকিস্তানে বহু দশক ধরেই চলে আসছিল। আমাদের এই উপমহাদেশে জিন্দাবাদ শব্দটি ব্যবহৃত হয়ে আসছে বহু বহু শত শত বছর ধরে। এখন এই জিন্দাবাদের সাথে আসলে কোনো দ্বন্দ্ব নেই। জিন্দাবাদের রাজনৈতিক দ্বন্দ্বটি শুরু হয়েছে মূলত বঙ্গবন্ধুর হত্যার পরে এবং জয় বাংলার সাথে আমাদের স্বাধীনতা সংগ্রাম জড়িত, কারণ জয় বাংলা এটা বঙ্গবন্ধুর স্লোগান এবং এই স্লোগানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু জিন্দাবাদ শব্দের ভিতরে যে তিক্ততা সৃষ্টি হয়েছে, সেটা সৃষ্টি হয়েছে মূলত বঙ্গবন্ধুর হত্যার পরে। এখানে বঙ্গবন্ধুর একটি ভাষণের শেষটুকু শুনবেন, যেখানে বঙ্গবন্ধু 1970-এর ইলেকশনের আগে নিজেই বলেছিলেন বাংলাদেশ। এখানে 1970-এর ইলেকশনের আগে রেডিওতে বঙ্গবন্ধুর ইংরেজি ভাষণের শেষ অংশটুকু শুনুন, যেখানে আমাদের এই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের স্বায়ত্তশাসন এবং অধিকারের অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু নিজেই ভাষণটি শেষ করেছিলেন জিন্দাবাদ বলে। একটু শুনুন। We live together with a democratic framework. Any attempt to destroy democracy would in the process destroy Pakistan. Justice between region and region must be ensured by granting full regional autonomy to the federating units on the basis of our six-point formula. Within such a federal democratic framework, radical economic programs must be implemented to bring about a social revolution. The Awami League has resolved to face this great challenge. We believe that with the support and confidence of the people whose our party enjoys, we shall inshallah be able to successfully to meet this challenge. Pakistan Jindabad. নিশ্চয় শুনলেন, আপনারা জানেন দেশের স্বাধীনতার পরে ভুট্টো বাংলাদেশে এসেছিল। 16 ডিসেম্বর 1972 সাল, অর্থাৎ আমাদের বিজয় দিবসে
ভুট্টো আমাদের স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছিল এবং সেখানে ছাত্র যুব সমাজ এই ভুট্টোকে গো ব্যাক বলে ধরে দিয়েছিল এবং সেখানেও বাংলাদেশ জিন্দাবাদের পাশাপাশি জয় বাংলা জয় বঙ্গবন্ধুও ধ্বনিত হয়েছে। আপনারা একটু দেখুন। এখানে এই যে ভুট্টোকে দেখতে পাচ্ছেন, এই যে তোফাল আহমেদকে দেখতে পাচ্ছেন, জয় বাংলা শুনতে পাচ্ছেন, বাংলাদেশ জিন্দাবাদও শুনতে পাচ্ছেন, এমনকি বঙ্গবন্ধু জিন্দাবাদও শুনতে পাচ্ছেন। কিন্তু যেহেতু জয় বাংলা স্লোগানটি বঙ্গবন্ধুর ছিল এবং যেহেতু জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ 1971 সালে স্বাধীনতা সংগ্রামে ব্যবহার করেছিল, তাই বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে বঙ্গবন্ধুর হত্যাকারীরা তখন এই জয় বাংলা স্লোগানটি মোটামুটি নিষিদ্ধ করে দিয়েছিল এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মেজর ডালিম রেডিওতে বাংলাদেশ জিন্দাবাদ বলে এই জয় বাংলা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সকল মিডিয়া। এবং শুধু তাই নয়, শিশুদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় আর বঙ্গবন্ধুর নামটিও থাকে না। দেখা যায় যে বঙ্গবন্ধুর জন্য আধা পৃষ্ঠাও কোনো পাঠ্যপুস্তকে আর থাকলো না। আরেকটি বিষয় লক্ষণীয় যে বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে সকল টেলিভিশন মিডিয়াতে 1971 সালের ঘটনা বর্ণনা করতে গিয়ে বিদেশি শত্রু হিসেবে ব্যবহার করত পাকিস্তান বাহিনীর জায়গায়। এভাবে বিভিন্নভাবে তখন আওয়ামী লীগের সকল স্বাধীনতাকামী সকল স্লোগান সকল শব্দকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু তার অর্থ এই নয় জিন্দাবাদ শব্দটি ঘোষণা করলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চলে যেতে হবে, এটা একটি কালচারও বটে। এবং জিন্দাবাদ বলে আসলে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টটাকে গ্রো করাটাই মূল উদ্দেশ্য ছিল। সুতরাং এখন যদি ছাত্রদল জিন্দাবাদ বলে, বাংলাদেশ জিন্দাবাদ বলে, বাংলাদেশ জয় এই কথা আমরা কোনোদিন শুনিনি, জয় বাংলাদেশ কোনোদিন শুনিনি, আজ পর্যন্ত কেউ শুনে দর্শকবোধে শুনিনি নি, জয় বাংলাদেশ কোনো ধ্বনি হয় না, হয়নি আজ পর্যন্ত, এখন নতুন করে হলে বলতে পারবো না, জয় বাংলা হতে পারে, কিন্তু বাংলা বললে তো দুই বাংলায় চলে আসে। সুতরাং বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, এটাকে আপনি কখনো জয় বাংলাদেশ শুনেছেন? সুতরাং বাংলাদেশ জিন্দাবাদ বললে আমরা অভ্যস্ত এবং তাই অভ্যস্ততাকে মেনে নেওয়াই ভালো। আপনি জয় বাংলা বলেন, এটা আওয়ামী লীগের স্লোগান, আমাদের বাংলাদেশ স্বাধীনতার স্লোগান, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু জয় বাংলা বললে এটাও সত্য যে বৃহত্তর বাংলাদেশ আমরা অর্জন যদি করতে পারি সেখানেই জয় বাংলার প্রকৃত সাফল্যতা আসবে, কারণ বাংলা বলতে বৃহত্তর বাংলা বোঝায়, যেই বাংলা আমাদের স্বপ্ন এবং সেই বাংলাকেই আমরা বাংলাদেশ করব। এবং সেইখানে বাংলাদেশ জিন্দাবাদ বললেও কোনো সমস্যা নেই, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাংলাদেশ জিন্দাবাদ বলেছিল বলেই আপনি এখন বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারবেন না, এটার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কোন অসুবিধা আপনাদের হইবে না, বাংলাদেশ জিন্দাবাদ।